গুড আফটারনুন ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। হ্যাঁ ভিউয়ার্স, সেটি হচ্ছে টমেটো গাছে যখন ছোট ছোট টমেটো ধরবে, টমেটোর গুটি ধরবে, তখন আমাদের কি পরিচর্যা বা কেয়ার নিতে হবে, যার ফলে টমেটোগুলো খুব সহজে এবং অতি দ্রুত বড় হবে। এই বিষয়টি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখি। এই দেখুন ভিউয়ার্স, এই হচ্ছে আমার টমেটো গাছ। এই গাছের আমি আগে ভিডিও দিয়েছিলাম, টমেটো গাছে 2G 3G কাটিং। যদি আপনারা দেখতে চান, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো দেখুন আমার এইটুকু গাছে কত ছোট ছোট টমেটো এসছে এবং কি পরিমাণে ফুল, দেখুন পুরো গাছ ভর্তি। এবার বিষয় হলো যে এই ছোট টমেটোগুলোকে বড় করার জন্য এই সময় গাছের প্রয়োজনীয় খাবার লাগে, একটা পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর এই গাছকে খাবার দিতে হবে। খাবারের সঙ্গে সঙ্গে আরও কিছু এক্সট্রা কেয়ার নিতে হবে। তো সেটা হচ্ছে কি, প্রথমে যেটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো সূর্যালো। টমেটো গাছ 20 গুটি ফুল আসুক আর না আসুক, টমেটো গাছ কিন্তু সবসময় সূর্যালোক পছন্দ করে, যেখানে কমপক্ষে দিনে 6-7 ঘন্টা রোদ পায় সেই জায়গায় আমাদের এই টমেটো গাছগুলিকে রাখতে হবে, মানে পর্যাপ্ত পরিমাণে রোদে রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে টমেটো গাছগুলিকে সব সময় সোজা রাখবেন, সোজা রাখলে কিন্তু টমেটো গাছে অনেক ফুল এবং ফল ধরবে। যখন টমেটো গাছ বড় হয়ে যাবে তখন এইরকম আমি যেমন সাপোর্ট দিয়েছি, আপনারাও এরকম সাপোর্ট দিবেন, যত বড় হবে তত বড় বড় সাপোর্ট দিতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে জল। টমেটো গাছ কিন্তু জল পছন্দ করে, তাই বলে গাছের গোড়া সব সময় ভিজিয়ে কাদা করলে হবে না। টমেটো গাছের গোড়া যখন শুকাবে তখন গাছে জল দিবেন। দেখুন আমার গাছের গোড়া শুকিয়ে আছে। তো 2 নম্বর বিষয়টা হলো যেটা বললাম জল। এবার খাবারের বিষয়টা আসি। এই সময় গাছে যেহেতু প্রচুর পরিমাণে ফুল এবং ছোট ছোট গুটি এসেছে, এই সময় গাছকে আমাদের একটা পুষ্টিকর খাবার দিতে হবে। তো এই সময় কিন্তু নাইট্রোজেন জাতীয় খাবার গাছে বেশি দিলে চলবে না। এই সময় যে খাবারগুলি আমরা দিব সেগুলির মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার, জিঙ্ক, বোরন, এই জাতীয় খাবার দিতে হবে, যাতে করে আমাদের এই টমেটো গাছের ফুলগুলি ঝরে নষ্ট হবে না, আবার যে ফলগুলি আসবে সেগুলিও ঝরে পড়ে যাবে না এবং গুটিগুলো খুব সহজে এবং খুব তাড়াতাড়ি বড় হবে। ভিউয়ার্স, এই সময় যে খাবারটি দিতে হবে সেটা হচ্ছে, এইখানে রয়েছে 2 চামচ হাড় গুঁড়ো, এখানে আমি নিয়েছি ডিমের খোসা গুঁড়ো, তারপরে এখানে নিয়েছি 1 চামচ এপসম সল্ট, এটা হচ্ছে 1 চামচ নিম খোল, এটা হচ্ছে সিউইড এক্সট্র্যাক্ট এবং এটা হচ্ছে পটাশ, তার সঙ্গে নিয়েছি আমি 1 গ্রাম বোরন। এবং এগুলো আমি যতটা এই গাছে দিব সম পরিমাণ দিব কম্পোস্ট। আমি তার জন্য এখানে নিয়েছি কি, এই দেখুন এই টবটার মধ্যে 90% কাউ ডাঙ্ক কম্পোস্ট এবং তার সঙ্গে 10% আমি নিয়েছি মাটি। এবার এই সমস্ত উপকরণগুলিকে মিক্স করে
আমাকে এই গাছের গোড়ায় দিতে হবে। তার আগে বলে নিই যে যে খাবারগুলি দিব সেগুলি কোনটার মধ্যে কি রয়েছে। যেটা ডিমের খোসা গুঁড়ো দেখালাম, আপনারা হাড় গুঁড়ো দিতে পারেন। আপনারা জানেন এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, যা গাছের শাখা প্রশাখা কাণ্ড মজবুত করবে এবং সেই সঙ্গে গাছে ফুল আনতে সাহায্য করবে এবং ফুল ফল ধরে রাখতেও সাহায্য করবে। দু নম্বর বিষয় হচ্ছে এপসম সল্ট, এটা হলো ম্যাগনেসিয়াম সালফেট। হ্যাঁ, এটা কিন্তু খাবার লবণ নয়, এটা গাছেদের লবণ। এটা দিলে কি হবে, গাছ সবুজ থাকবে এবং গাছ বেশি বেশি করে মানে ক্লোরোফিল বেশি বেশি করে খাবার তৈরি করতে পারবে। নিমখোল, এটা হচ্ছে এক ধরনের সার, যেটা কি করবে, মাটির মধ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে এবং সারেরও কাজ করবে। তিন নম্বর যেটা, সেটা বললাম মানে সিউইড এক্সট্র্যাক্ট, অর্থাৎ সামুদ্রিক শৈবাল। এটা এক ধরনের হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট, এর মধ্যে গাছের সমস্ত রকমের উপকরণ রয়েছে। তারপরে হচ্ছে পটাশ। আপনারা তো জানেন যে গাছের জন্য পটাশ কতটা জরুরি। পটাশের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা গাছকে কি করবে, ফুল ফল আনতে সাহায্য করবে এবং ফুল ধরে রাখতেও সাহায্য করবে। তারপরে হচ্ছে বোরন। এই বোরন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ গাছের উপাদান। এই বোরন গাছের গোড়ায়ও দেওয়া যায়, আবার গাছের পাতায় স্প্রে করা যায়। এই সময় গাছের গোড়ায় বোরন দিলে হবে কি, এই যে টমেটো গাছে যে ফুল এসছে এবং ছোট ছোট যে গুটি ধরেছে এইগুলো ঝরে যাবে না, একে ধরে রাখতে সাহায্য করবে। তারপর হচ্ছে গোবর সার। এই গোবর সারের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ রয়েছে তবে কম। এই গোবর সার গাছে দিলে কি হবে, গাছ হেলদি থাকবে এবং সবুজ থাকবে। খাবারগুলিকে আমি মিশিয়ে কি করব, গাছের গোড়ায় দিব। তার আগে আপনারা সকলেই জানেন যে খাবার দেওয়ার আগে গাছের গোড়ার মাটিটাকে একটু হালকা হাতে খুঁড়ে নিতে হবে। খুঁড়ার পরে হ্যাঁ এই খাবারগুলিকে মিক্স করে আমি গাছের গোড়ায় দিয়ে দেব। এই দেখুন, গাছের গোড়াটাকে আমি খুঁচিয়ে নিয়েছি এবং খাবারগুলোকে একসঙ্গে মিক্স করে নিয়েছি। এবার সমস্ত খাবারটা কি করব, এই গাছের গোড়ায় দিয়ে দিব। তারপরে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব এবং কি করব, তারপর থেকে গাছটিকে একদম ফুল সানলাইটে রাখব এবং গাছের গোড়ার মাটি শুকালে তবেই জল দিব। গাছের গোড়ায় খাবার দেওয়া হয়ে গেছে। এই দেখুন, আমি জল এনেছি এবং আজকে এই যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম। এরপরে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, যে আমরা এর আগে যে পরিচর্যাগুলো নিয়েছি, যেমন শস্যের খোল ভেজানো জল মাসে দুবার দিবেন, তারপরে কলার খোসা ভেজানো জল, পেঁয়াজের খোসা ভেজানো জল, তারপরে সবজির খোসা ভেজানো জল, এই এই যে কেয়ারগুলো আপনারা নিতেন, এই কেয়ারটা কিন্তু আপনারা যেমন চালাতেন সেভাবেই চালিয়ে যেতে হবে। এবার গাছের পাতায় কিছু খাবার স্প্রে করতে হবে। সেটা হচ্ছে মানে ফুল আসার আগে একবার পিজিআর দিবেন এবং যখন ফুল থেকে এই যে গুটি ধরেছে এই সময় আপনারা একবার পিজিআর দিতে পারেন। পিজিআর হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, হ্যাঁ, যেটা ভারতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মিরাকুলান। এছাড়াও যে কোনো ভিটামিন, বায়োভিটা এক্স, মোবোমিন, গোল্ড, যার কাছে যেটা আছে সেটাই দিবেন। এবার আসি রোগ পোকার ব্যাপার। টমেটো গাছে রোগ পোকার আক্রমণ হয় কিন্তু খুব বেশি পরিমাণে হয় না। আমার এই গাছটা দেখছেন, এখন পর্যন্ত কিন্তু আমার এই গাছে কোনো রকম অসুখ বিসুখ আমি দেখতে পাইনি। তবুও সাত দিন পরপর আমি নিম তেল স্প্রে করে গেছি। এর টমেটো গাছে যে রোগটা দেখা যায় সেটা হলো পাতা কুঁকড়ানো রোগ। এই পাতা কুঁকড়ে গেলে আপনারা কাকা 1 লিটার জলে 2 মিলিগ্রাম গুলে ভালো করে বিকেলবেলায় স্প্রে করে দিবেন। তো এই পরিচর্যা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এই কেয়ারটা যদি আপনারা নিতে পারেন
তাহলে আপনাদের ছোট গাছে এই আমার গাছের মতোই অনেক ফুল এবং ফল আসবে, এবং আপনারা মানে বেশ বড় পরিমাণে টমেটো এই গাছ থেকে হারভেস্ট করতে পারবেন এবং অনেক দিন ধরে হারভেস্ট করতে পারবেন। আশা করি ভিডিওটা সকলে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ।